আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি এখন আছি গার্দো ব্রেস্টে। গার্দো ব্রেস্ট হচ্ছে ব্রেস্ট ব্রুটাইনের প্রধান স্টেশন। এখন ব্রেস্ট ব্রুটাইনে আসতে হলে আপনাকে আসতে হবে যারা প্যারিস প্রবাসী বা ফ্রান্স প্রবাসী, তাদের উদ্দেশ্যে এটা। আপনারা গার মোমপানাস থেকে টিকিট কেটে ব্রেস্টে আসতে পারেন। ব্রেস্ট হচ্ছে বৃহত্তম ফিনিস্তিয়ারের মধ্যে পড়েছে এবং এটা বৃহত্তম ফিনিস্তিয়ারের শেষ অবস্থিত এই শহরটি। খুবই প্রাচীন একটি শহর, বাট খুব চমৎকার। এই শহরে আপনি চাইলে ঘুরতে আসতে পারেন এবং থাকার জন্য আসতে পারেন। খুব সুন্দর শহর। আর আমি এই শহর থেকে এখন যাচ্ছি আরেকটি শহরে, সেটার নাম হচ্ছে লন্দিয়ানো। লন্দিয়ানো হচ্ছে প্যারিস বা ফ্রান্সের মধ্যে যত পুরনো শহর আছে তার মধ্যে লন্দিয়ানো অন্যতম। খুবই প্রাচীন একটি শহর। সেই শহরেই যাচ্ছি ঘুরতে ফ্যামিলি নিয়ে। আর এখন ট্রেনে আছি, দেখতে পাচ্ছেন যেহেতু করোনাকালীন সময় তাই তেমন একটি লোক নেই। ট্রেনের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। সকল রকমের সুযোগ সুবিধা এখানে আছে, মোবাইল চার্জ দেওয়া থেকে শুরু করে ওয়াইফাই সব কিছুই আছে। ইউরোপে প্রতিটা ট্রেন স্টেশনে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া থাকে, ব্যতিক্রম কিছু না, সব শহরেই এরকম আছে। হ্যাঁ, এই যে আমি লন্দিয়ানোতে চলে আসছি। লন্দিয়ানো খুবই প্রাচীন একটি শহর। এই শহরটি আপনারা যারা দেখেছেন তারাও জানেন, আর যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আমি তেমন একটি কথা বলবো না। আমি শহরটি ঘুরিয়ে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এখানে প্রাচীনত্ব আছে। খুবই প্রাচীন একটি শহর এবং এই শহরে যদি আপনি ঘুরতে আসেন ভালো লাগবে। কিন্তু এই শহরে তেমন কোনো বাংলাদেশি তো পাবেনই না, তেমন একটি এশিয়ানও পাবেন না। খুব চমৎকার একটি শহর। এটি আটলান্টিক মহাসাগরের পারে অবস্থিত। এই শহরের সম্বন্ধে যতটুকুই জানি ততটুকুই আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আসুন একটু ঘুরে দেখি, তারপর না হয় আবার কথা বলবো। Thank you.
Thank you.